সঞ্জিতা গাজী, আপনি প্রশ্ন করেছেন ভাতের সাথে লেবু দিতে পারবেন কি না। বাচ্চার বয়স আপনি জানাননি, 9 মাস বাচ্চার বয়স আপনি জানিয়েছেন যে 9 মাস। আমি বোধহয় আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আমি সবসময় বলেছি যখনই উইনিং প্র্যাকটিস শুরু করবেন তখনই আপনার বাচ্চাকে যেমন ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছেন তার সাথে আপনি একটু লেবু চিপে দিচ্ছেন, এতে হবে কি? ডালে যে ফাইবারটা আছে, ডালের যে আয়রনটা আছে, লেবুটা দেওয়ার কারণে লেবুর সাইট্রাস অর্থাৎ ভিটামিন সি এই আয়রন অ্যাবজর্পশনে হেল্প করবে। ইভেন বাচ্চাদের সাধারণত কিন্তু স্কিন ডিজিজ হয়ে থাকে 6 মাস পরে, ইভেন অনেক সময় হিমোগ্লোবিনও লো হয়ে যায়, সেক্ষেত্রে ওদের এই সাইট্রাস ফ্রুট খুব বেশি জরুরি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সোর্সই হলো ভাত, রুট বা যে কোনো সবজির সাথে যদি আপনি একটুখানি লেবু চিপে দেন এটা অনেক ভালো উপকার হয়। ইভেন আপনি যদি এমন করতে পারেন যে বাচ্চার জন্য একটু খিচুড়ি করলেন, সেই খিচুড়ির সাথে এটাকে মিক্সড করতে পারেন, বাচ্চার যে মাছটা খাওয়াবেন সেই মাছের সাথে ম্যারিনেট করার সময় আপনি যদি লেবুর রস দিয়ে দেন সেটাও বাচ্চার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কাজে 6 মাস থেকেই আপনি আপনার বাচ্চার উইনিং প্র্যাকটিসের সাথে কিন্তু লেবুটাকে একটু একটু করে যোগ করতে পারবেন। আর 9 থেকে 10 মাসের বাচ্চা অল্প অল্প করে কিন্তু লেবুর জুসও খেতে পারবে।